আজকে তোমাদের জন্য একটি নিয়ে আসলাম অসাধারণ সুখবর। কোস্ট গার্ড কয়েকশো নাবিক, মানে ভারতের যে ইন্ডিয়ান কোস্ট গার্ড অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আমি এখন রয়েছি, যে কয়েকশো নাবিক নিচ্ছে কোস্ট গার্ডের জন্য ভারতীয় রক্ষণী বাহিনীর, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ওকে, তা আমরা কিছু বেসিক জেনে রাখি। তো বেসিক জানার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। তো আমি সেই ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। তার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখি। এই যে মেন ওয়েবসাইটে আমরা চলে আসছি, এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 10+12, দুটো হলে চলবে। এই দুটো মিলিয়ে উইথ 50% অ্যাভারেজ লাগবে, দুটোর মধ্যে টোটাল অ্যান্ড মিনিমাম 50%। এসসি হলে, এসসি এবং এসটি হলে 5% ছাড়, মানে 45% হলেই চলবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছর ম্যাক্সিমাম, এবং বয়সের জন্ম তারিখ হতে হবে পয়লা ফেব্রুয়ারি 1997 থেকে 31 জানুয়ারি 2001 এর মধ্যে। পে যেখানে নাবিকের যে মাইনে হবে সেটা, বেসিক পে শুরু হবে 21,700 থেকে, এবং পে লেভেল তিনটা লেভেল আছে, সেখানে আরও বেশি বেশি পেমেন্ট হবে। প্রমোশন প্রসেস আছে, সেখানে প্রমোশন হলে 47,600 টাকা, আদার্স বেনিফিট রয়েছে। বেনিফিট কী রয়েছে? ফ্রি রেশন অ্যান্ড ক্লোথিং অ্যাজ পার দি এক্সাইটিং রুলস, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট অফ সেলফ অ্যান্ড ফ্যামিলি ইনক্লুডিং ডিপেন্ডেন্ট প্যারেন্টস। আপনি যদি এখানে ফিল আপ করেন এসব পেয়ে যাবেন। গভর্নমেন্ট অ্যাকমোডেশন ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি অন নমিনাল লাইসেন্স ফি আছেন। তো মেন ওয়েবসাইটে আমরা চলে আসছি। কিছু তো আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করবো, ফর্ম ফিল আপ কী করে করতে হয়। তো তার জন্য আপনাদেরকে মেন ওয়েবসাইটে যেতে হবে। তো আমি সেই ওয়েবসাইটটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে আমরা মেন ওয়েবসাইটে চলে আসছি। এই যে এখানে যে লেখাটা যাচ্ছে সেখানে টাচ করলেও হবে, বা এই যে এখানে লেখাটা একটা উঠছে অপরটেন্স, এখানে মারলো হবে। তো যেখানে মারো এখানে হয়ে যাবে। তো ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 জানুয়ারি 2 জুলাই থেকে হচ্ছে 2018, এবং ক্লোজ মানে বন্ধ হয়ে যাবে 10 জুলাই 2018। মোটামুটি 1700 ঘন্টা ওপেন থাকবে। তারপরে অ্যাডমিট কার্ড 31 জুলাই পেয়ে যাবেন, 31 থেকে 21-এর মধ্যে পেয়ে যাবেন। আমি যেটা আলোচনা করছি, তো বন্ধুরা ফর্ম ফিল আপের শুরুর আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা ছোটো যে বেল আইকনটি সেটাকে প্রেস করে রাখবেন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো সবার প্রথমে সিলেক্ট পোস্ট অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ফিল আপ করার আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি ছেলে নামে। তো আমি মেলে সিলেক্ট করা আছে, তো আমি মেলেই রাখলাম। তো এখানে আপনি সিলেক্ট গিয়ে এখানে অটোমেটিক সিলেক্ট করে দেবে, আই এগ্রিতে মারতে হবে এবং ওকে মেরে দেবেন। তারপরে এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট নেম, আপনার ফুল নেম দিতে হবে, স্টার মার্ক করা আছে দিতে হবে, মিডিল নেম এবং লাস্ট নেম, তারপর ফাদার নেম ফুল ফর্মে, মাদার নেম লাগবে, একটা ইমেল আইডি বাধ্যতামূলক লাগবে, এবার ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, সিলেক্ট ইউর কাস্ট, আপনি যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল, এসসি হয়ে থাকলে এসসি, আর ওবিসি হয়ে থাকলে ওবিসিতে সিলেক্ট করবেন। যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট, আর যদি না মেরিট হয়ে থাকেন তাহলে আনমেরিটেই রাখবেন। ইউর জেন্ডার, যদি মেল হয়ে থাকেন মেল, এবং ফিমেল হয়ে থাকলে ফিমেল। আপনি যদি কোনো খেলায় যদি পারেন, যদি কোনো সার্টিফিকেট থাকে ন্যাশনাল লেভেলে তাহলে ইউজ করবেন, আর যদি না থাকে নো করবেন। তো আমি এখানে নোয়ে রাখলাম। যদি আপনি যদি সুইমিং জানেন তাহলে ইউজ করবেন, আর যদি না জানেন তাহলে নো করবেন। আর আপনার যদি ইউনিফর্ম পার্সোনালিটির ব্যাপারে কোনো জানা থাকে তাহলে ইউজ করবেন, যদি না থাকে তো নো করবেন। ইফ ইউর ফাদার সেভিংস রিটেনড ফর ডিফেন্স, যদি আপনার ফাদার কোনো ডিফেন্সে কোনো কাজ করে থাকে তাহলে ইউজ করবেন, যদি না করে থাকে নো করবেন। এখানে সিলেক্ট, আপনি কোন ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন, কোস্ট গার্ড, আর্মি না এয়ারফোর্স না নেভি, আপনি যেখানেই করতে চান সেখানে করবেন। তো আমি করতে চাচ্ছি নেভিতে। পারমেন্টস অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস, যেখানে আপনি থাকেন পারমানেন্ট অ্যাড্রেস, সিলেক্ট ইউর স্টেট সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার দেবেন এখানে,
আর এখানে পিন নাম্বারটা দেবেন এবং সব দেওয়ার পর এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন। ক্লিক করার পর আরও অপশান আছে কারেন্ট অ্যাড্রেস, আর যদি ওই সব যদি ঠিকই থাকে তাহলে এটা এখানে ক্লিক করতে পার হবে না। যদি আপনি সেম জায়গা পারমানেন্ট অ্যাড্রেসে যদি থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে না এবং ওখানেই থাকতে দেবেন। তো আমি পারমানেন্ট অ্যাড্রেসে আছি। চুজ সেন্টার, আপনি কোন সেন্টারে দিতে চাবেন এক্সাম সেই সেন্টারটাকে এখানে চুজ করবেন। এনসি যদি আপনি যদি এনসিসি করে থাকেন তাহলে আপনি যে কোনো এ বা বি যে ক্যাটাগরিতে করেছেন সেই সিলেক্ট করে, আর যদি না করে থাকেন ননে থাকবে। তো আমি ননে রাখলাম। এবং মেন যেটা কথা সেটা হচ্ছে তুলবে যে করেছেন সেটা মার্কস পাসিং এখানে দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং এখানে তারকে টিক মার্কটা দিয়ে দেবেন। সরি এখানে নিচ্ছে না, যাই হোক এখানে দিয়ে দেবেন পাসিং ইয়ার, আপনি কোন সালে পাসিং করেছেন সেটা দিয়ে দেবেন। এখানে দেবেন সার্টিফিকেট নাম্বার, আপনি যে মার্কশিটটা পেয়েছেন সেখানে নাম্বারটা দেওয়া আছে মার্কশিটে, সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। বোর্ড, আপনি এখানে কোন বোর্ড থেকে আপনি দিয়েছেন এক্সাম সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। টোটাল মার্কস, আপনি কততে পরীক্ষা হয়েছে সেই মার্কসটা দেবেন এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে, আর এখানে অ্যাভারেজ করে লিখে দিয়ে দেবেন। আপনি যদি গ্র্যাজুয়েট করে থাকেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন গ্যাজেট, বিএ জেনারেল নাকি গ্র্যাজুয়েশন বিএসসি গ্র্যাজুয়েশন বিএ ডট কম, যেখানে একটাতে করে থাকলে সেই হিসাবে সিলেক্ট করে দেবেন। এবং এখানে সেরকমই পাসিং ইয়ার, সার্টিফিকেট নাম্বার এবং কোন ইউনিভার্সিটিকে দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে টোটাল মার্কস দিয়ে দেবেন, এখানে আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন, আর অ্যাভারেজ এবং গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি সব করে থাকে আপনি সেভাবে একই রকমভাবে ফিল আপ করে নেবেন। ফিজিক্স, আপনি ফিজিক্সে কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, আর কত এক্সাম আছে সেটা এখানে দিয়ে দেবেন, পার্সেন্টেজ আছে এবং ম্যাথ সেরকম করে দিয়ে দেবেন। এবার মেন হচ্ছে সাইজ ফর ফটোগ্রাফ, আপনি ফটোটা 10 থেকে 40 কেবির মধ্যেই রাখতে হবে, বেশি ছোটো হলে আপলোড নেবেন এবং বেশি বড়ো হলে আপলোড নেবে না। সিগনেচারটা সেম 10 থেকে 30 কেবির মধ্যে, এর বেশি নিলেও আপলোড হবে না এবং কম নিলেও আপলোড হবে না। তার আগে সব কিছু স্ক্যান করে রাখবেন এবং আপলোড করার সময় যেন সব রেডি থাকে। আপনি এমপ্লয়মেন্ট ইয়েস সার্ভিস, যদি পার্সোনাল কোনো যদি সার্ভিস করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন নো করে দেবেন। এবং সার্ভিস টাইপ, আপনি কোন সার্ভিস টাইপ করছেন বা করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এবং আদার্স যদি করে থাকেন সেটাও হবে। এবং প্লেস, আপনি কোন প্লেস থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে দিয়ে দেবেন। এবং লাস্টে এই ক্যাপচারটাকে এখানে লিখে সাবমিট করে দিতে হবে। তো তার আগে আমি এগুলো সাবমিট করে দিই। এবং এখানে যেটা আছে সিগনেচার নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে ফর্মটা বেরিয়ে যখন আসবে তখন আপনাকে এখানে সিগনেচার করতে হবে। তো এটা এখন নয়, সেটা হচ্ছে যেখানে আপনি এই ডকুমেন্টসটা জমা দেবেন তখন। তো তার আগে আমি সব ফিল আপ করে নিই। তো সর্বশেষ একটা বলবো, আমার ফিল আপ করা হয়ে গেছে, যেহেতু আমি আমার জন্য করছি না এটা রিয়েল করছি না, তো সেটার জন্য আমার এটা নিচ্ছে না, অর্থাৎ আমি দেখিয়ে দিতাম কী করে হতো। সো আপনারা সব ফিল আপ করে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। তারপরে কিছু অপশন চাইবে সেগুলো ফর্ম ফিল আপ করে দিয়ে দেবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সলভ করে দেবো আশা করি। তো আজকের জন্য এটুকুনি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার, আপনার বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দেবেন। সো গুড লাক।